রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া সারা দেশে। 3 দিনের রাষ্ট্রীয় শোক কর্মসূচির প্রথম দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় সরকারি বেসরকারি সব অফিস শিক্ষা প্রতিষ্ঠানে। জেলা উপজেলায় শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। চট্টগ্রামে দোয়া ও মিলাদ মাহফিল করেছে সিটি কর্পোরেশন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন। খুলনা বিশ্ববিদ্যালয় শোক র্যালি করেছে। বাদ জোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। রাজশাহীতে সরকারি বেসরকারি বিভিন্ন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে 1 মিনিট নীরবতা পালন ও দোয়া মাহফিল হয়েছে। পটুয়াখালীতে আওয়ামী লীগের শোক র্যালিতে নেতৃত্ব দেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া। প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের প্রথম নামাজে জানাজা হবে তাঁর জন্মভূমি কিশোরগঞ্জের ভৈরবে। শুক্রবার সকাল 9টায় ভৈরবের হাজী আসমত আলী কলেজ মাঠে জানাজা হবে। ভৈরব থেকে 1973, 86, 96, 2001 এবং 2008 সালে সংসদ সদস্য নির্বাচিত হন জিল্লুর রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের আত্মার শান্তি কামনা করে ভৈরব জুড়ে নানান কর্মসূচি পালন করা হচ্ছে। শোক র্যালি, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে। কোরআনখানি ও মিলাদ মাহফিল হয়েছে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে। রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া তাঁর জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ায়। জেলা প্রতিনিধি মঞ্জুরুল আলমের পাঠানো তথ্য ও তোলা ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। শহরের পোর্তলায় বিখ্যাত খাবারিতে 1929 সালের 9 মার্চ জন্মগ্রহণ করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান। জন্মের মাত্র 6 মাস পর তিনি মাতৃহারা হন। নানার বাড়িতেই সবার আদরে বড় হন তিনি। এই বাড়িতে জন্মগ্রহণ করতেন এবং 1929 সালে তার জন্ম। তা নিশ্চয়ই আমরা খুবই দুঃখিত। তা আমরা শুনিয়া আমাদের খুবই হয়ে গেল মর্মাহত। লেখাপড়ার হাতেখড়ি শিক্ষা অনুরাগী নানা সিরাজ আহমেদ খাঁর প্রতিষ্ঠিত মুসলিম পাঠশালায়। ক্লাস 3তে পড়ার সময় বাবার আগ্রহে নানা বাড়ি থেকে গ্রামের বাড়ি ভৈরবে পাড়ি জমান তিনি। জিল্লুর রহমান সাহেব এখানে লেখাপড়া করছেন, তৎকালীন মুসলিম মুসলিম প্রাইমারি স্কুল, এখন বর্তমানে ঈদগাহ আমার সংলগ্ন যে মডেল স্কুল হয়েছে এটাতে উনি লেখাপড়া করেছেন হাতে করি এখানে। তাই উনি বয়স একটু হওয়ার পরে ওনার আব্বার সঙ্গে ভৈরব চলে যান। 2010 সালে 30শে মে রাষ্ট্রপতি হবার পর ব্রাহ্মণবাড়িয়ায় গিয়েছিলেন জিল্লুর রহমান। নানাবাড়ির পারিবারিক কবরস্থানে মায়ের কবর জিয়ারত করেন, দেখা করেন স্বজনদের সাথে। রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব আমার ভাই, আমি জীবদ্দশায় ওনার সাথে দেখা কয়েকবার দেখা হয়েছিল। আমি আসলে আন্তরিকভাবে গর্বিত, আমি এবারের সন্তান, উনি এবারের সন্তান, ওনার আম্মার কবরস্থান এই বাড়িতেই। আমি ওনার ঘর মাগতে কেমন আছি, উনি খুব করুণ হৃদয় মানুষ ছিলেন, ওনার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। বুধবার বিকালে মৃত্যু সংবাদ জানার পরপরই অভিভাবক হারানোর বেদনায় শোকবিহ্বল হয়ে পড়েন স্বজনরা। রাষ্ট্রপতি জিল্লুর রহমানের প্রতিষ্ঠিত হাফেজিয়া মাদ্রাসায় আয়োজন করা হয় কোরআনখানি ও দোয়া মাহফিল। বাংলাদেশের রাজনীতিতে আত্মত্যাগ ও সততার ভাস্কর এক মহানায়কের মহাপ্রয়াণে শুধু তার স্বজনরাই নন, কাঁদছে বাংলাদেশ।